আসসালামু আলাইকুম, আমন্ত্রণ এমএস বাংলা নিউজে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আফগানিস্তানের পবিত্র ভূমি বর্তমান তালিবানের দখলে। দীর্ঘ 20 বছর পর আবারও আফগানিস্তান দখল করলো তালিবান। আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাতে চলেছি যে 7 জন নেতার পথে চলে আফগানিস্তান তালিবানের দখলে এসেছে। সেই 7 জন নেতা কারা? দখলে আসুন বিস্তারিত আলোচনা করি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1979 সালে আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে সোভিয়েত ইউনিয়ন প্রায় তাদের সঙ্গে লড়াই চালিয়েছিল মুজাহিদিন সংগঠন। মুজাহিদিনের যে সমস্ত ছাত্র এই লড়াইয়ে অংশ নিয়েছিলেন তাদেরই বলা হতো তালিব। সেই থেকেই তালিবানের উৎপত্তি। সোভিয়েতের বিরুদ্ধে সবচেয়ে সক্রিয় অংশগ্রহণ ছিল এই তালিবদেরই। সে সময়ে আফগানিস্তানে গৃহযুদ্ধে নিরসন করতে তালিবানের নেতা ঘোষণা করা হয়েছিল মোল্লা মোহাম্মদ ওমরকে। মুজাহিদিনকে সরিয়ে সারা দেশে তালিবানের রাজ কায়েম হয়েছিল ওমরের হাত ধরে। পরবর্তীকালে একে একে অনেক নেতা নেতৃত্ব দিয়েছিলেন তালিবান সংগঠনকে। 9/11 হামলার পর প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশ আমেরিকা আফগানিস্তানের বুকে সেনা নামিয়ে দিয়েছিল 2001 সালে। দীর্ঘ 20 বছর ধরে কোটি কোটি ডলার খরচ করে দেশের ইতিহাসের দীর্ঘতম যুদ্ধ শেষ করে অবশেষে খালি হাতে আফগানিস্তান থেকে ফিরতে হয়েছে আমেরিকাকে। কূটনীতিবিদদের মতে তালিবানদের সঙ্গে যুদ্ধে এক প্রকার হার স্বীকার করে নিতে বাধ্য হয়েছে আমেরিকা। সংগঠনের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমর ছাড়া এই দীর্ঘ 20 বছরের যুদ্ধে আমেরিকাকে পিছু হটতে বাধ্য করার পিছনে তালিবান সংগঠনের আরও যে সমস্ত নেতৃত্বের উল্লেখযোগ্য অবদান রয়েছে তাদের সাথে পরিচয় করাচ্ছে আপনাদের। হাইবাতুল্লাহ আখুনজাদা, সংগঠনের রাজনৈতিক, ধর্মীয় এবং সামরিক বিষয়ক যাবতীয় কাজকর্ম দেখভালের ভার সামলান তিনি। তাকে বিশ্বস্ত নেতা বলে সম্বোধন করা হয়। 2016 সালে আফগান পাকিস্তান সীমান্তে আমেরিকার সেনার হাতে আখতার মনসুরের মৃত্যুর পরে এই গুরুদায়িত্ব এসে পড়ে তার উপর। তার আগে পর্যন্ত কুচলাক নামে এক শহরের মসজিদে ধর্মীয় শিক্ষা দিতেন তিনি। মোল্লা মোহাম্মদ ইয়াকু, তালিবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের ছেলে তিনি। সংগঠনের যাবতীয় সামরিক কাজকর্ম দেখেন। তার আনুমানিক বয়স 30 বছর। বাবার মৃত্যুর পর প্রথমে নাকি তাকেই সংগঠনের নেতা ঘোষণা করা হয়েছিল, কিন্তু যুদ্ধের ময়দানে অভিজ্ঞতা কম থাকায় তিনি নিজেই এই পদ থেকে সরে এসেছিলেন। সিরাজউদ্দিন হাক্কানি, সংগঠনের অর্থনৈতিক বিষয়ক যাবতীয় খুঁটিনাটি দেখভাল করেন তিনি। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে অত্যাধুনিক অস্ত্রের আমদানিও নিয়ন্ত্রিত হয় তার নির্দেশে। হাক্কানির বিরুদ্ধে একাধিক জঙ্গি কার্যকলাপের অভিযোগ রয়েছে। মধ্যবয়সী এই নেতা পাকিস্তানে গা ঢাকা দিয়ে রয়েছেন বলে গুপ্তচরদের অনুমান। মোল্লা আব্দুল গনি বরাদার, এই মুহূর্তে তালিবানের মুক্তি নেই। কাবুলে দখল নেওয়ার আগে প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে মৌখিক বৈঠক করেছিলেন তিনি। এক সময়ে মোল্লা ওমরের ডান হাত ছিলেন আব্দুল গনি। 2010 সালে পাকিস্তানের করাচিতে গ্রেফতার হয়েছিলেন তিনি। 2018 সালে মুক্তি পাওয়ার পর ফের তালিবান নেতা হয়ে ক্ষমতায় ফেরেন। শের মোহাম্মদ আব্বাস, তালিবানের কাতার অফিসের প্রধান তিনি। 2015 সাল থেকে এই পদে রয়েছেন। আফগান সরকারের সঙ্গে বৈঠকে তিনিও অংশ নিয়েছিলেন। বিভিন্ন দেশের সঙ্গে বৈঠকের সময়ও তালিবানের প্রতিনিধিত্ব করে থাকেন তিনি। আব্দুল হাকিম হাক্কানি, তালিবান নেতা হাইবাতুল্লাহ আখুনজাদার অন্যতম বিশ্বস্ত পুত্র তিনি। আফগানিস্তানে তালিবান রাজ প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। তো এই ছিল 7 জন বড় বড় নেতা, যাদের বিনিময়ে আফগানিস্তান পুনরায় আবার তালিবানের দখলে এসেছে। সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।